করোনার পর এবারই প্রথম পূর্ণাঙ্গ পরিসরে ও যথাসময়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বইমেলা উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মাস জুড়েই লেখক, পাঠক ও দর্শনার্থীদের আনাগোনা থাকবে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দি উদ্যানে, আশা করছেন বাংলা একাডেমি মহাপরিচালক। গত দুইবারের চেয়ে বেশি বই বিক্রির প্রত্যাশা করছেন প্রকাশকরা। নাজিব বেগ জানাচ্ছেন। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ অমর একুশে বইমেলা। ভাষার অধিকার আদায়ের মাস ফেব্রুয়ারির সাথে এই মেলা যেন ওতপ্রোতভাবে জড়িত। করোনার কারণে গত দুবছর নির্দিষ্ট সময় না হলেও এবার বইমেলা শুরু হচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিনেই। আটটায় সোহরাওয়ার্দি উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে স্টল নির্মাণে শেষ মুহূর্তের কাজ। বইমেলা নিয়ে উচ্ছ্বসিত লেখক পাঠকরা। গত বছর আমি দিল্লিতে পড়াশোনা করছিলাম, সো মিস করেছি, এই জন্য এবার আমি লাইক মোর এক্সাইটেড বইমেলার জন্য। এবারের যে বইমেলা, এই উচ্ছ্বাসটা পাঠকদের মধ্যে অনেক বেশি পূর্বের সময়গুলোর তুলনা, এবং পরিবেশও আমাদের এমনটাই ইঙ্গিত দিচ্ছে বলে আমরা আশা করি। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই ধরনের আয়োজন প্রতি বছরই হয় এবং আমরা অংশগ্রহণ করি, আমরা বই কিনি, বই দেখি এবং আমাদের পছন্দের লেখকদের সঙ্গে আমাদের দেখা হয়। কাগজের মূল্য বৃদ্ধি হওয়ায় বাড়বে বইয়ের দামও, তবু আশাবাদী প্রকাশকরা। যদিও বা কাগজের দাম অনেক ডবল হয়ে গেছে, তারপরেও আপনার আশা প্রত্যাশা মোটেই আপনার ছাড়ছি না। শিশুতোষ বই সহ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং গল্প, উপন্যাস, প্রবন্ধ সবই প্রকাশিত হয়। এবার প্রায় 30-40টা বই প্রকাশিত হবে। এবারের মেলায় স্টল থাকছে 901টি। মেলায় বইয়ের পাইরেসি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলা একাডেমি। অনুদিত বইগুলোর অধিকাংশ কিন্তু পাইরেটেড, কারণ অনুবাদ করতে হলে সংশ্লিষ্ট লেখক এবং সেই প্রকাশকের কাছ থেকে এক ধরনের অনুমোদন নিতে হয়। সেই টাস্ক ফোর্স মেলা বই আসার আগে থেকেই কাজ শুরু করেছে, 3 দিন আগে থেকে কমিটি সার্বিক পর্যালোচনা করে আবার জানিয়েছে যে না, এইবার তাদেরকে এই ইয়েতে এই কাজকে সম্পন্ন করে এটা বই তাদেরকে দেওয়া সম্ভব নয়, তাদেরকে আমরা এটা জানিয়ে দিয়েছি। ছুটির দিন ছাড়া অন্যদিন বিকাল 3টা থেকে মেলা চলবে রাত 9টা পর্যন্ত। ছুটির দিনে সকাল 11টায় মেলা শুরু হয়ে চলবে রাত 9টা অবধি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।